এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি সুখে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনো দিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনো দিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঠেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কুলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্য লালিত, যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এইখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে, ওরা 40 জন কিংবা আরো বেশি, যারা প্রাণ দিয়েছে ওখানে রমনা রুদ্রগন্ধ কৃষ্ণচূড়ার গাছের তলায়, ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলা ভাষার জন্য, যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য, আলাউলের ঐতিহ্য, রবীন্দ্রনাথ, কাইকুবাদ, নজরুলের সাহিত্য ও কবিতার জন্য, ভাটিয়ালি, বাউল, কীর্তন, গজল, নজরুলের খাঁটি সোনার চেয়েও খাঁটি আমার দেশের মাটি, এই দুটি লাইনের জন্য, দেশের মাটির জন্য, রমনার মাঠে সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ঝরা পাপড়ির মতো 40টি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত। রামেশ্বর আব্দুল সালামের কচি বুকের রক্ত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত। আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা রমনার সবুজ ঘাসের উপর আগুনের মতো জ্বলছে, জ্বলছে আর জ্বলছে। এক একটি হীরার টুকরার মতো বিশ্ববিদ্যালয়ের সেরা ছেলে 40টি রত্ন বেঁচে থাকলে যারা হতো পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ, যাদের মধ্যে লিঙ্কন, রলা, আরাগ, আইনস্টাইন আশ্রয় পেয়েছিল, যাদের মধ্যে আশ্রয় পেয়েছিল শতাব্দীর সভ্যতার সবচেয়ে প্রগতিশীল কয়েকটি মতবাদ, সেই 40টি রত্ন যেখানে প্রাণ দিয়েছে আমরা সেখানে কাঁদতে আসিনি। যারা গুলি ভর্তি রাইফেল নিয়ে এসেছিল ওখানে, যারা এসেছিল নির্দয়ভাবে হত্যা করার আদেশ নিয়ে, আমরা তাদের কাছে ভাষার জন্য আবেদন জানাতেও আসিনি। আজ আমরা এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে, আমরা এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে।